বন্ধুরা, ছবি বিক্রি করে যারা আর্নিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন অথবা ক্যামেরায় তোলা ছবিগুলো বিক্রি করবেন এবং এখান থেকে হাজার হাজার ডলার ইনকাম করবেন। আমরা শখের বসে অনেকেই মোবাইল ফোন দিয়ে এবং ক্যামেরা দিয়ে অসংখ্য ছবি তুলে থাকি, সেই ছবিগুলো কিন্তু আমরা বিক্রি করতে পারি না। তবে আপনারা যদি আজকের এই টিউটোরিয়ালটি দেখেন তবে হিউজ পরিমাণ কিন্তু সেই আপনাদের তোলা ছবিগুলো বিক্রি করে কিন্তু হিউজ পরিমাণ আর্নিং কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ ভিডিওটি স্কিপ বা টেনে টেনে দেখবেন না। তো বিস্তারিত কিভাবে এই সাইটে ছবি বিক্রি করবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই এখানে যারা ছবি বিক্রি করে আর্নিং করতে চাচ্ছেন তারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল এই সাইটের লিঙ্কটি আমি আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে দিব। সেখানে ক্লিক করলে আপনাদের যে কোনো একটি ব্রাউজারে নিয়ে আসবে। যেহেতু এখান থেকে হাজার হাজার ডলার ইনকাম করা যাচ্ছে ছবি বিক্রি করে, আমাদের মোবাইল ফোনের তোলা ছবি কিন্তু আমরা এখান থেকে বিক্রি করতে পারবো। জাস্ট আপলোড করে দিলেই আমাদের কোনো কাজ নেই, ওনারাই কিন্তু ছবিগুলো সেল করে দিবে আমাদেরকে। তো অবশ্যই এখানে কিভাবে আমরা ছবিগুলো আপলোড করব, কিভাবে এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এখান থেকে কিন্তু ডলারগুলো আমাদের কোথায় কোথায় যুক্ত হবে, কিভাবে উইথড্র করে নিব বিস্তারিত কিন্তু এই টিউটোরিয়ালে দেখাবো। তো অবশ্যই আপনারা সবাই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যেহেতু এখান থেকে আমরাই করবো, একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। ফার্স্ট অফ অল এখান থেকে ইনকাম করার জন্য একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইনকাম করার জন্য এটি হচ্ছে মূল সাইট। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, এখানে শাটার স্টক, এই সাইটটির নাম হচ্ছে শাটার স্টক। তো এখান থেকে আমরা জাস্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, এই সেকশনে আমরা ক্লিক করে দিব। তো ফ্রেন্ডস, এই সেকশনে আমরা যখন ক্লিক করব আমাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হবে। ফার্স্ট অফ অল এই স্টেপগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখানে এই ফর্মটি ওপেন হওয়ার পরে এখানে আপনাদের ফুল নেমটি দিতে হবে, আপনার যে নামটা আছে সেই নামটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেন এখানে কিন্তু ডিসপ্লে একটি নাম দিতে হবে আপনাদেরকে। ডিসপ্লে নেমের জায়গায় আপনি নামের পরে কয়েকটা সংখ্যা দিলেন, কোনো স্পেস দিতে পারবেন না। অবশ্যই এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। এখানে আমি যেটি বলছি, ডিসপ্লে নামের জায়গায় আপনার নামের পরে কোনো স্পেস দিতে পারবেন না, নামের পরে কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন। দেন এখানে একটি ইমেল অথবা জিমেল যেটাই দেন সেটা দিয়ে দিবেন এই ইমেল সেকশনে। এরপর একটি পাসওয়ার্ড কিন্তু এখানে আপনাদেরকে অবশ্যই দিতে হবে। এখানে কিন্তু পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট যেটি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন মাস্ট বি, এখানে পাসওয়ার্ড দিতে হবে 8 ক্যারেক্টারের মধ্যে। আপনি ছোটো বড় মিক্স করে এখানে 8টা ডিজিটের উপরে দিতে চেষ্টা করবেন, এর কম দিলে হবে না। এখানে সেই ইনস্ট্রাকশন দেওয়া আছে। পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি চেকবক্স দেওয়া আছে, এখানে টিক মার্ক করে দিবেন। দেন এখান থেকে আপনারা এই যে নেক্সট এই সেকশনটিতে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, নেক্সট সেকশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং আপনি যেই জিমেলটি ওখানে দিয়েছেন সেই জিমেলে কিন্তু এখানে আপনাদের একটি লিঙ্ক তারা সেন্ড করেছে। এখানে কিন্তু এই সেকশনে আপনি কিছু লেখা দেখতে পাবেন। প্রথমে যে লেখাগুলো আছে, থ্যাংকস, আপনাকে থ্যাংকস জানানো হবে। দেন এখানে লেখা আছে দিস ইমেল, আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে লেখা আছে দিস ইমেল হ্যাজ বিন সেন্ড টু, ইমেলে পাঠাইছে ওনারা একটি কনফার্মেশন লিঙ্ক, সেই লিঙ্কটাকে আপনাকে ক্লিক করতে হবে। অবশ্যই আপনাদের জিমেল ইমেল যেটাই দেন সেখানে যে চেক করতে হবে। যদি না যায় আপনার সেই জিমেলে, যদি আপনার কোনো কারণবশত লিঙ্কটি না পান, সেক্ষেত্রে এখানে সেন্ড দেখতে পাচ্ছেন, সেন্ড এগেন এই সেকশনে যদি আবার ক্লিক করে দেন আপনি কিন্তু লিঙ্কটি আবার সেখানে সেন্ড করা হবে। তো আমি আমার জিমেলে চলে যাব। জিমেল সেকশনে আসার পরে এরকম একটি মেইল দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন উপরে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর মেইল অ্যাড্রেস। তো এখানে আর এই নিচে দেখতে পাচ্ছেন অলমোস্ট এখানে একটি লিঙ্ক কিন্তু ওনারা সেন্ড করে দিয়েছে এবং এখানে কিন্তু ওনারা লিখে দিয়েছে দেখতে পাচ্ছেন অলমোস্ট হেয়ার, প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল। তো আমরা মূলত এখান থেকে প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল এই সেকশনে ক্লিক করে দিব। অবশ্যই যখন এখানে ক্লিক করে দিবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এই সাইট থেকে দেখতে পাচ্ছেন এখানে থ্যাংকস বলবে আপনাকে, থ্যাংকস ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড।
তো ভেরিফাইড যখন হয়ে যাবে এখান থেকে আপনারা এই নেক্সট এই সেকশনে ক্লিক করে দিবেন। বন্ধুরা নেক্সট বাটনে যখন ক্লিক করবেন তখনই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই সেকশনটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনারা এনআইডি কার্ডের সাথে মিলিয়ে দিতে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আসার পরে আপনি উপরে দেখতে পাবেন সে আপনার যেই নামে অ্যাকাউন্টটি করেছেন সেই নামের প্রোফাইলটা এখানে শো করবে। দেন এখানে কিন্তু কয়েকটা সেকশন আছে। প্রথমত এই সেকশনে যদি আপনি ক্লিক করে দেন, এখানে ক্লিক করলে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, আপনি যেই কান্ট্রিতে আছেন। আপনি যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশ সিলেক্ট করবেন, এখানে ক্লিক করার সাথে সাথে সকল কান্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড পেয়ে যাবেন। দেন যদি অন্য কোনো ইন্ডিয়া কিংবা আদার্স কোনো কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে অ্যাড্রেসের জায়গায় আপনি সেই আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আপনার অ্যাড্রেস লাইন ওয়ানে যদি অ্যাড্রেসটি আপনার না হয় সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস লাইন টুতে আপনার সেই ঠিকানাটা আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দেন এই সেকশনের সিটির জায়গায় আপনার যে সিটিতে বসবাস করেন সেই সিটিটা দিয়ে দিবেন। এরপরে পোস্টাল কোডের জায়গায় জিপ কোড, এখানে আপনার পোস্টাল কোডটি আপনি দিয়ে দিবেন। তো প্রত্যেকের এনআইডি কার্ডে কিন্তু এই জিপ কোড বা পোস্টাল কোড আছে। আপনাদেরটা যদি জানা না থাকে আপনারা গুগলের সাহায্য নিতে পারেন, আপনাদের এরিয়া লিখে পোস্টাল কোড সার্চ করলে আপনারা কিন্তু জিপ কোড পেয়ে যাবেন। দেন স্টেটের জায়গায় এখানে আপনাদের স্টেটটা দিয়ে দিবেন, আপনারা যে স্টেটে থাকেন যে বিভাগে থাকেন সেটা এখানে ক্লিক করে দিয়ে দিবেন। এরপরে এই সেকশনে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। অবশ্যই এগুলো আপনার লিগ্যাল দেওয়ার চেষ্টা করবেন, এগুলো লিগ্যাল দিলে আপনার জন্য ভালো হবে, কারণ আপনার পেমেন্ট নিতে সুবিধা হবে। যেহেতু অ্যাকাউন্টটি থেকে হাজার হাজার ডলার ইনকাম করা যাচ্ছে, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের লিগ্যাল অ্যাড্রেসগুলো লিগ্যাল সব কিছু দিবেন। দেন এখানে যে চেক বক্সটি আছে সেখানে কিন্তু একটি টিক মার্ক করে দিবেন। এরপরে নিচে দেখতে পাবেন নেক্সট অপশন আছে, এখান থেকে এই নেক্সট সেকশনে একটি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এই ফর্মটা খুবই গুরুত্ব সহকারে এটা ফিল আপ করবেন। এটা ফিল আপ করার সাথে সাথে কিন্তু আপনাদের এই পেজের কাজ শেষ। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি যদি দেখেন এই সেকশনে দেখতে পারছেন আপনাদের ওয়েলকাম টু দ্য কমিউনিটি, উই ক্যান ওয়েট, দেখতে পারছেন টু সি ইউর বেস্ট ওয়ার্ক। তো এখানে আপনাদের প্রোফাইল কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। দেন এখানে আপনাকে আপলোড করার কথা বলছে, এখানে চাইলে আপনি এখান থেকে আপলোড করে এখনই আপনার পিকচারগুলো ই করে দিতে পারেন। তো এখান থেকে মূলত এইভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। দেন আপলোডে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে দেখতে পারবেন এখানে সিলেক্ট মাল্টিপল ফাইল, এখানে আপনি চাইলে ক্লিক করে আপনার ফোনে থাকা যে ফটোগুলো আপনি তুলেছেন সেই ফটোগুলো আপনি আপলোড করে এখানে দিতে পারবেন, সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। এর আগে ইম্পর্টেন্ট একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি, অবশ্যই ফটোগুলো আপনার নিজস্ব তোলা হতে হবে, আপনি কোনো ওয়েবসাইট বা গুগল থেকে ডাউনলোড করে নিলে কিন্তু হবে না। আর সেই ফটোগুলোতে কিন্তু আপনি কোনো ওয়াটারমার্ক কোনো লেখা থাকলে চলবে না, একেবারে ন্যাচারালি যেই ফটোগুলো আপনি তুলবেন সেই ফটোগুলো কিন্তু আপনি এখানে আপলোড করে দিবেন। এবং আপলোড করার পরে কী কী রিকোয়ারমেন্ট আছে এবং এখান থেকে আপনি কীভাবে আপলোড করতে গেলে এখান থেকে কী কী লিখতে হবে, ডেসক্রিপশন থেকে শুরু করে সকল প্রসেস কিন্তু আমি এই ভিডিওটা লং করতে চাচ্ছি না। আজকের এই ভিডিওতে যেহেতু অ্যাকাউন্ট করা দেখালাম, আপনারা প্রত্যেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন। নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব এখান থেকে আপনারা কীভাবে ফটো আপলোড করবেন এবং সেই ফটোতে কী কী লিখতে হবে, আপনাদের ডেসক্রিপশন টাইটেল ট্যাগ সেগুলো আমি দেখিয়ে দিব। এবং আপলোড করার পরে আপনাদের কাজ নেই সেখান থেকে কীভাবে টাকাটা ইনকাম হবে, ওনারা কীভাবে সেল করবে বিস্তারিত আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিব। তো অবশ্যই আপনারা সবাই এই ভিডিওটি দেখে এই জাস্ট শাটারস্টক এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেখাবো কীভাবে আপনারা আপনাদের তোলা ছবিগুলো আপনারা আপলোড করে এখান থেকে হিউজ পরিমাণে একটি টাকা আর্নিং করবেন। তো প্রত্যেকের আমরা যেহেতু যাদের মোবাইল ফোন আছে তারা মোবাইল ফোন দিয়ে তুলব, সেই ছবিগুলো আমরা জাস্ট এখানে আপলোড করে দিব, আমাদের এখান থেকে ইনকাম হবে। তো এই সাইটটি পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে, যেহেতু 100% পেমেন্ট করে, এখানে ছবি আপলোড করে দিলেই কিন্তু আমাদের ইনকাম হয়। সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিন্তু এই সাইটটিতে কাজ করতে পারি, এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে একটি আর্নিং কিন্তু আমরা করতে পারি। তো দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্টের মূল ইন্টারফেসটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে আপনারা এই থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিলে আপনাদের প্রোফাইলটা দেখতে পাবেন। আপনাদের প্রোফাইলটা আপনারা কমপ্লিট করে নেবেন এরকম ছবি টবি দিয়ে। আপনি এডিট প্রোফাইলে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন পাবলিক প্রোফাইল সেকশন আছে, এখানে ক্লিক করে আপনি প্রোফাইলটা কমপ্লিট করে নেবেন। এরপরে আপনারা এখানে যা যা প্রয়োজন হয় এগুলো আপনারা দিয়ে নেবেন, আপনারা সবাই পারেন এখান থেকে এগুলো সিলেক্ট করতে, এই জন্য দেখালাম না। তারপরে এখান থেকে জাস্ট শুধুমাত্র আপলোড করবেন। তো পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব কীভাবে এখানে
ফটোগুলো আপলোড করবেন আপনার তোলা ছবিগুলো, এবং সেই ছবিগুলো ওনারা কিভাবে সেল করবে এবং আপনার টাকাটা কোথায় জয়েন হবে, আপনার কোথায় অ্যাড হবে আপনার আর্নিংটা, এখানে দেখতে পাচ্ছেন যে আর্নিং সেকশন, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার আর্নিংটা আপনি দেখতে পাবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয়। প্রত্যেকে যারা যারা এই ভিডিওটি দেখেছেন সবাই আমার দেখানো এই নিয়মে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন। নেক্সট পার্টে আমি দেখিয়ে দিব কীভাবে আপনার তোলা ছবিগুলো আপলোড করবেন এবং এখান থেকে হিউজ পরিমাণে আর্নিংটা আপনার করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।